আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা। নমস্কার, আমি গৌতম ঘোষ, ডাটা রান্নাঘরে। আজকে আমি স্প্রিং রোল সিট বা রোল সিট এইটা একটা করে দেখাবো, যে সিটটা র্যাপার হিসেবে ইউজ করা হয়। যে কোনো ধরুন সিঙ্গারা তার র্যাপিং করা বা এগ রোল তার র্যাপিং করা সহজ পদ্ধতিতে, বা যে কোনো রোল করবো সেটা কী করে আমি সহজ পদ্ধতিতে রোল করে নিতে পারবো এবং ঘরে বসে এবং সহজেভাবে সেটা করে রাখতে পারবো। এবং এটা করে রাখার পরে আমি এয়ারটাইট কন্টেনারে বেশ কিছুদিন রেখে আমার প্রয়োজন মতন একটা দুটো করে বার করে আমি এটা ইউজ করতে পারি। আসুন কীভাবে বানাই সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দিই। আমি এখানে দু কাপ অর্থাৎ 400 গ্রাম করে দু কাপের ময়দা নুন দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে ডো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো ময়াম ইউজ করিনি, এটা চাপা দিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এবার এটাকে আমি বার করে করছি। এখানে আমি আপনাদের দেখাবার সুবিধার্থে আমি এখানে সব এক একটা করে লেচি করে রেখেছি। এটা জাস্ট আমরা ছোটো ছোটো করে করব, দেখুন কীভাবে এটা করছি। যেরকমভাবে আমরা লুচি করি ওরকম সাইজে করব। এটা 4টে 5টা 3টে যে খুশি নিতে পারেন, আমি 4টে করে নিয়ে করব এবং 4টে কিন্তু একই সাইজে আমি এটাকে করব। এই আমার একটা হয়ে গেল, আবার একটা নেব। শুধু ময়দার সাহায্যে আমি এটাকে বেলে নেব। করতে করতে একটা ছোট টিপস দিই, যাদের মাইক্রোওভেন আমরা ইউজ করি সবসময়, যারা মাইক্রোওভেন ইউজ করে এবং দেখবেন মাইক্রোওভেনে সপ্তাহ দু সপ্তাহ পরে পরে ভেতরে একটা গন্ধ হয়, সেই গন্ধটা কাটাবার জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি। সেটা হচ্ছে মাইক্রোওভেনটার মধ্যে যে বোলটাতে মধ্যে একবার বোল থেকে একটু কম জল নিয়ে অর্ধেকটা করে যদি লেবু কেটে দেওয়া হয়, অর্ধেকটা লেবু কেটে ওই জলটার মধ্যে দিয়ে মাইক্রোওভেনটাকে ভেতরে রেখে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় 2-3 মিনিট 4 মিনিট জলটা ফুটে উঠলেই তারপরে বের করে ওটা কিছুক্ষণ রেখে দিন, অফ করে দিয়ে রেখে দিন গরম অবস্থায়। ঠান্ডা হলে ওটি এখন বেশ ঠান্ডা হয়ে যাবে, তখন এটা বের করে একটা হালকা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন, দেখবেন কোনো গন্ধ থাকবে না। তো আমি বলছিলাম যে এর মধ্যে আমি ময়াম হিসেবে কিছু দেইনি। এবার আমি এই তেলটাকে ইউজ করব, সাদা তেল। এই সাদা তেলটা আমি এইটার উপরে একটা কোটিং দিয়ে দেব ভালো করে বেশ সুন্দর করে। তারপরে আবার এর উপরে একটা রাখব, আবার এর উপরে একটুখানি সাদা তেল ব্রাশ দিয়ে বা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, দিয়ে তার উপরে আবার একটুখানি ময়দা একদম ছড়িয়ে দেবেন, দিয়ে আবার এর উপরে একটা দেবেন, আবার একটু সাদা তেল উলে দিয়ে দিলাম, আবার একটুখানি এর উপরে আমি ময়দা একদম ছড়িয়ে দেবেন। দেওয়ার পর এই যে এটা আমি আরেকটা যেটা চতুর্থটা রেখেছিলাম এর উপরে দিয়ে ভালো করে চেপে দেব। যতটা সুন্দর হাতে করে সুন্দর করে চেপে দেবো, সব কথা শীত যেন ভালোভাবে চেপে যায়। এরপরে এটাকে আমি একদম যতটা সম্ভব পাতলা করে এবং বড় করে এটা বেলে নেব।
সবকটা ধার যেন ভালো করে সুন্দর করে পাতলা হয়। বেশ, এই একটা আমার রেডি হয়ে গেল, ফিরে আসছি পরের পর্বে, আপনাদের দেখিয়ে দিলাম, আসছি আমি পরের পর্বে, অর্থাৎ কীভাবে আমরা এটাকে মানে ভাজবো, রোলের করার জন্য শীত কীভাবে আমি প্রিপারেশন করবো। দেখুন খুব সহজ, একটু আগে দেখলেন কীভাবে বেলে নিয়ে এলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, ভালোই গরম হয়েছে, আমি একটু আঁচটা বাড়িয়ে রেখে হালকা করে এটার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আস্তে 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 কালারটা চেঞ্জ হবে। এবার একটু কমিয়ে দিলাম আঁচটা, এবারে লক্ষ্য করুন এটা এবার হয়ে এসছে। এবার এইটা দেখুন একটা করে আমি গরম অবস্থায় ছাড়িয়ে দিলাম, নিজে নিজে এক একটা করে শীত ছেড়ে আসছে। হাতের নতুনতা একটু দরকার, যাতে তাড়াতাড়ি বেশি পুড়ে না যায়। গরম আছে, আমি আপনাদের দেখাচ্ছি পরে। এই শীতগুলো দেখুন কত ট্রান্সপারেন্ট, আলোতে ধরলে বুঝতে পারবেন এত ট্রান্সপারেন্ট শীত হয়েছে। এবার এটাকে আমরা র্যাপিং হিসেবে, যে কোনো কিছু র্যাপিং করার জন্য, আঙুল দেখা যাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে, দেখুন ভালো করে দেখলে হাত দেখা যাচ্ছে, এই র্যাপিং শীটগুলো আপনি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিন, একসঙ্গে অনেকগুলো করে রাখুন, যখন প্রয়োজন হবে তখন এইগুলোকে র্যাপিং হিসেবে ব্যবহার করবেন। এতে আপনি ভেজিটেবল চপ করতে রোল করতে পারেন, এগ রোল করতে পারেন, আপনি কেটে বিভিন্ন সাইজ করে কেটে নিয়ে আপনি সিঙ্গারা করতে পারবেন, সব রকম করতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে সবাই ডাটা রান্নাঘর দেখবেন, সবাই মিলে দেখবেন, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমি এইটাকে দেখবেন কীভাবে নানারকম ডিজাইন করে কাটিং করে আমি এটাকে কীভাবে অন্য কিছুতে ইউজ করি সেটা আপনাদের দেখাবো পরবর্তী কোনো একটা রান্নাঘরে। এখন নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থাকুন। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।